মোল্লা নাসিরুদ্দিনের আরো গল্প দুই। এক, রাজদরবারে নাসিরুদ্দিনের খুব খাতির। একদিন খুব খিদের মুখে বেগুন ভাজা খেয়ে ভারী খুশি হয়ে রাজা নাসিরুদ্দিনকে বললেন, বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর আছে কি? বেগুনের জবাব নেই, বললে নাসিরুদ্দিন। রাজা হুকুম দিলেন, এবার থেকে রোজ বেগুন খাবো। তারপর 5 দিন দুবেলা বেগুন খেয়ে 6 দিনের দিন রাজা হঠাৎ বেঁকে বসলেন। খানসামাকে ডেকে বললেন, দূর করে দে আমার সামনে থেকে এই বেগুন ভাজা। বেগুন অখাদ্য, সায় দিয়ে বললে নাসিরুদ্দিন। রাজা একথা শুনে ভারী অবাক হয়ে বললেন, সেই কি মোল্লা সাহেব, তুমি যে এই সেদিনই বললে বেগুনের জবাব নেই। আমি তো আপনার মোসাহেব, যাহাপনা, বললে নাসিরুদ্দিন, বেগুনের তো নই। দুই, নাসিরুদ্দিন সরাইখানায় ঢুকে গম্ভীরভাবে মন্তব্য করলে, সূর্যের চেয়ে চাঁদের উপকারিতা অনেক বেশি। কেন মোল্লা সাহেব, অবাক হয়ে প্রশ্ন করলে সবাই। চাঁদ আলো দেয় রাত্রিরে, বললে নাসিরুদ্দিন, দিনে আলোর দরকারটা কি শুনি। তিন, নাসিরুদ্দিন তার এক বন্ধুকে নিয়ে সরাইখানায় ঢুকেছে দুধ খাবে বলে। পয়সার অভাব, তাই এক গেলাস দুধ দুজন আধা আধি করে খাবে। বন্ধু বললে, তুমি আগে খেয়ে নাও তোমার অর্ধেক, বাকিটা আমি পরে চিনি দিয়ে খাবো। চিনিটা আগেই দাও না ভাই, বললে নাসিরুদ্দিন, তাহলে দুজনেরই দুধ মিষ্টি হবে। বন্ধু মাথা নাড়লে, আধ গেলাসের মতো চিনি আছে আমার সঙ্গে আর নেই। নাসিরুদ্দিন সরাইখানার মালিকের সঙ্গে দেখা করে খানিকটা নুন নিয়ে এল। ঠিক আছে, সে বললে বন্ধুকে, এই নুন ঢাললাম দুধে, আমি অর্ধেক নোনতা খাবো, বাকি অর্ধেক মিষ্টি খেও তুমি। চার, মোল্লা এক ছোকরাকে মাটির কলসি দিয়ে পাঠালে কুয়ো থেকে জল তুলে আনতে। দেখিস কলসিটা ভাঙিস নি যেন, বলে একটা থাপ্পড় মারলে ছোকরার গালে। এক পথচারী ব্যাপারটা দেখে বললে, কলসি না ভাঙতেই চড়টা মারলেন কেন মোল্লা সাহেব? তোমার যা বুদ্ধি, বললে নাসিরুদ্দিন, ভাঙার পরে চড় মারলে কি আর কলসি জোড়া লেগে যাবে। পাঁচ, নাসিরুদ্দিন একটা মনিহারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, এখানে পেরেক পাওয়া যায়? আগে হ্যাঁ, বললে দোকানদার। আর চামড়া? আগে হ্যাঁ, যায়। আর সুতো? যায়। আগে আর রং? তাও যায়। তাহলে তুমি বসে না থেকে একটা জুতো তৈরি করে ফেলো না বাবু। ৬, নাসিরুদ্দিন এক পড়শির কাছে গিয়ে হাত পাতলে, এক গরিব তার দেনা শোধ করতে পারছে না, তার সাহায্যে যদি কিছু দেন। পড়শির মনটা দরাজ, সে খুশি হয়ে তার হাতে কিছু টাকা দিয়ে বললে, আহা বেচারি, এই ঋণগ্রস্ত অভাগাটিকে মোল্লা সাহেব আমি, বলে নাসিরুদ্দিন হাওয়া। কিছুদিন পরে নাসিরুদ্দিন আবার সেই পড়শির কাছে এসে হাত পেতেছে। পড়শি একবার ঠকে শায়ানা হয়ে গেছে, বললে, বুঝেছি, দেনাদারটি এবারও তুমি তো। আগে না, বিশ্বাস করুন, এবার সত্যিই আমি না। পড়শির আবার মন ভিজল। নাসিরুদ্দিনের হাতে টাকা দিয়ে বললে, এবার কার দুঃখ দূর করতে যাচ্ছ মোল্লা সাহেব? আগে আমার কি রকম, আগে এই অধম এবার পাওনাদার। ৭, সুসংবাদ দিলে বকশিস পায় জেনে একজন লোক নাসিরুদ্দিনকে গিয়ে বললে, তোমার জন্য খুব ভালো খবর আছে মোল্লা সাহেব। কি খবর? তোমার পাশের বাড়িতে পোলাও রান্না হচ্ছে, তাতে আমার কি? তোমাকে সে পোলাওয়ের ভাগ দেবে বলছে, তাতে তোমার কি? নাসিরুদ্দিন নদীর ধারে বসে আছে, এমন সময় দেখে নজনন্ধ নদী পেরোবার তোড়জোড় করছে। নাসিরুদ্দিন তাদের কাছে প্রস্তাব করলে যে, জন পিছু 1 পয়সা করে নিয়ে সে নজনকে পর পর কাঁধে করে পার করে দেবে। অন্ধরা রাজি হয়ে গেল। নাসিরুদ্দিন 8 জনকে পার করে 9 নম্বরের বেলায় মাঝনদীতে হোঁচট খেতে পিঠের অন্ধ জলে তলিয়ে গেল। বাকি 8 জন দেরি দেখে ওপার থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলে, কি হলো মোল্লা সাহেব? 1 পয়সা বাঁচলো তোমাদের, বললে নাসিরুদ্দিন। ৯, নাসিরুদ্দিন আর তার গিন্নি একদিন বাড়ি ফিরে এসে দেখে চোর এসে বাড়ি তছনছ করে দিয়ে গেছে। গিন্নি তো রেগে আগুন, বললে, এ তোমার দোষ, সদর দরজায় তালা দাওনি তাই এই দশা। পড়শিরাও সেই একই সুর ধরলে। একজন বললে, জানলাগুলো তো ভালো করে বন্ধ করনি দেখছি। আরেকজন বললে, চোর আসতে পারে সেটা আগেই বোঝা উচিত ছিল। আরেকজন বললে, দরজার তালাগুলো পরীক্ষা করে দেখা উচিত। কি আপদ, বললে নাসিরুদ্দিন, তোমরা দেখছি শুধু আমার পিছনেই লাগতে শুরু করলে। দোষ তো তোমারই মোল্লা সাহেব, পড়শিরা বললে। বটে, বললে নাসিরুদ্দিন, আর চোরের বুঝি দোষ নেই। ১০, নাসিরুদ্দিনের ভারী শখ একটা নতুন জোব্বা বানাবে, তাই পয়সা জমিয়ে দর্জির দোকানে গেল ফরমাশ দিতে। দর্জি মাপ নিয়ে বললে, আল্লাহ করেন তো 1 সপ্তাহ পরে আপনি জোব্বা পেয়ে যাবেন।
নাসিরউদ্দিন এক সপ্তাহ কোনোরকমে ধৈর্য ধরে তারপর আবার গেল দর্জির দোকানে। একটু অসুবিধা ছিল মোল্লা সাহেব, বললে, দর্জি, আল্লাহ করেন তো কাল আপনি অবশ্যই জব্বা পেয়ে যাবেন। পরদিন গিয়েও হতাশ। মাফ করবেন মোল্লা সাহেব, বললে দর্জি, আর একটি দিন আমাকে সময় দিন, আল্লাহ করেন তো কাল সকালে নিশ্চয় রেডি পাবেন আপনার জব্বা। নাসিরউদ্দিন এবার বললে, আল্লাহ না করে তুমি করলে জব্বাটা কবে পাবো সেটা জানতে পারি কি? ডর 11। এক প্রবীণ দার্শনিক সরাইখানায় বসে বিলাপ করছেন, বিচিত্র জীব এই মানুষ, কোনো কিছুতেই তৃপ্তি নেই। শীতকালে বলে ঠান্ডায় মলাম, গ্রীষ্মে বলে গরমে প্রাণায়তাই, সবাই তার কথায় সায় দিয়ে গম্ভীরভাবে মাথা নাড়ল। বসন্তের বিরুদ্ধে যার নালিশ আছে সে হাত তোল, বললে নাসিরউদ্দিন। ডর 12। নাসিরউদ্দিনের গান বাজনা শেখার শখ হয়েছে। এক জবরদস্ত ওস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, আপনি বাদ্যযন্ত্র শেখাতে কত নেন? প্রথম মাসে 3 রৌপ্য মুদ্রা, তারপর থেকে প্রতি মাসে 1 রৌপ্য মুদ্রা। বেশ, তাহলে দ্বিতীয় মাস থেকেই শুরু করব আমি, বললে নাসিরউদ্দিন। ডর 13। এক চোর নাসিরউদ্দিনের বাড়িতে ঢুকে তার প্রায় সর্বস্ব চুরি করে রওনা দিল নিজের বাড়ির দিকে। নাসিরউদ্দিন রাস্তা থেকে সব দেখে একটি কম্বল কাঁধে নিয়ে চোরের পিছু ধাওয়া করে তার বাড়িতে ঢুকে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল মেঝেতে। কে হে তুমি? চোর জিজ্ঞেস করলে, আমার বাড়িতে কেন? আমার জিনিস যখন সবই এখানে, বললে নাসিরউদ্দিন, এখন থেকে এটাই আমার বাড়ি নয় কি? ডর 14। সরাইখানায় কজন সৈনিকের আগমন হয়েছে। তারা যুদ্ধক্ষেত্রে তাদের বীরত্বের বড়াই করছে। একজন বললে, খোলা তলোয়ার হাতে এমন তেজের সঙ্গে ছুটলাম আমি দুশ্মনের দিকে যে তারা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেল। আমায় রেখে কার সাধ্য? সবাই একথা শুনে সমস্বরে বাহবা দিলে। নাসিরউদ্দিনও এককালে যুদ্ধ করেছে। সে বললে, তোমার কথা শুনে আমার নিজের একটা যুদ্ধের ঘটনা মনে পড়ছে। এক শত্রুর পা কেটে ফেলেছিলাম তলোয়ারের এক কোপে। তাই শুনে এক প্রবীণ যোদ্ধা বললে, ওইখানেই তো ভুল, কাটা উচিত ছিল মুন্ডুটা। মুন্ডুটা না থাকলে আর মুন্ডু কাটবো কোত্থেকে? বললে নাসিরউদ্দিন। ডর 15। এক পড়শি মোল্লা সাহেবের কাছে এক গাছ দড়ি ধার চাইতে এসেছে। পাবে না, বলে নাসিরউদ্দিন। কেন মোল্লা সাহেব? দড়ি কাজে লাগছে, ওটা তো মাটিতে পড়ে আছে আজ কদিন থেকে মোল্লা সাহেব, ওটাই কাজ, পড়শি তবু আশা ছাড়ে না। বললে, কদিন চলবে কাজ মোল্লা সাহেব? 14 না ওটা ধার দেওয়া দরকার বলে মনে করি, বললে নাসিরউদ্দিন। ডর 16। নাসিরউদ্দিন হামামে গেছে গোসল করতে। পরিচারক তার ছেঁড়া পোশাক দেখে আধখানা সাবান আর একটা ময়লা তোয়ালে ছুঁড়ে দিলে তার দিকে। নাসিরউদ্দিন কিন্তু যাবার সময় তাকে ভালো রকম বকশিস দিয়ে গেল। পরিচারক ভাবলে, এ কেমন হল, খাতির না করেই যদি এত পাওয়া যায় তাহলে খাতির করলে না জানি কত মিলবে। পরের সপ্তাহে নাসিরউদ্দিন আবার গেছে হামামে। এবার তাকে দেখেই পরিচারক একেবারে বাদশার হালে তার তোষামত করেছে। আচ্ছা রকম দলাই মালাই করে, গায়ে আতর ছিটিয়ে দিয়ে কাজের শেষে হাত পাততেই নাসিরউদ্দিন তাকে একটি তামার পয়সা দিয়ে বললে, কতবারের জন্য এই বকশিস? এবারেরটা তো আগেই দেওয়া আছে। ডর 17। নাসিরউদ্দিন এক আমিরের বাড়ি গেছে দুর্ভিক্ষের চাঁদা তুলতে। দরোয়ানকে বললে, তোমার মনিবকে গিয়ে বলল মোল্লা সাহেব চাঁদা নিতে এসেছেন। দরোয়ান ভিতরে গিয়ে মিনিটখানেক পরে ফিরে এসে বললে, আগে মনিব একটু বাইরে গেছেন। তাহলে তোমায় একটা কথা বলে যাই, বললে নাসিরউদ্দিন, তোমার মনিব এলে তাকে বলো যে বেরোবার সময় তার মুন্ডুটা যেন জানলার ধারে রেখে না যান। কখন চোর আসে বলা কি যায়? সন্দেশ, শারদীয়া 1385।